নমস্কার। পোনপ্রথমতে মই পূজনীয় পণ্ডিত তীর্থনাথ শর্মাদেবর নামাঙ্কিত এই বঠা মখ প্রদান করার বাবে কলেজের কর্তৃপক্ষরই বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজি কিছু পুরনি কথা লৈ মনত পৰিছে। প্ৰাগজ্যোতিষ কলেজখন স্টার্ট করা হৈছিল সেপ্টেম্বর 1954 আর মই কটন কলেজত জয়েন কৰিছোঁ সেপ্টেম্বর 1955। মই আহি পেলাই শর্মাদেবক কটন কলেজের লাইব্রেরিয়ান হিসাবে পাইছোঁ আর মানে শুনেছিল যে তখেতে এখন কলেজ গড়ি আছে প্রাগজ্যোতিষ কলেজ আর কলেজখন নাইট কলেজ আছে। নাইট কলেজ থাকা নাইট কলেজের হত কারণ এইটাই, কারণ দিনত কটন কলেজত গভর্নমেন্ট কলেজত কাম করে, গতি দিনত তাত প্রিন্সিপাল হয়ে থাকিব নোৱাৰে বা প্রিন্সিপালের কার্য পরিচালনা করব নোৱাৰে, সেই কারণে সেইখন তেতিয়া নাইট কলেজ আছিল মোৰ ধারণা। কিন্তু নাইট কলেজ হওয়া কারণে বহুত লড়া ছোৱালীৰ বৰ উপকার হয়েছে। কিছু লড়া ছোৱালী পরিয়ালক সাপোর্ট করবলৈ চাকরি থমাবলগীয়া হয়েছিল, হয়তো মেট্রিক পাস করে বা আই এ পাস করে সেই লড়া ছোৱালীবিলাক নাইট কলেজত আহি নিজের এডুকেশনের এম্বিশন ফুলফিল করেছে। তখন পিছত আৰু কেইজনমান প্রিন্সিপাল হৈছে, প্রত্যেকেই কলেজের উন্নতি সাধন করেছে আর বর্তমান যিজন প্রিন্সিপাল ডক্টর মনোজ কুমার মহন্ত, হি ইজ ওয়ার্কিং হার্ড টু ইম্প্রুভ ফার্দার দি ফেস অফ দি কলেজ ফিজিক্যালি এন্ড একাডেমিক্যালি। মই কটন কলেজের প্রিন্সিপাল 4 বছর আছিল। এই 4 বছরের 2 বছর ইউনিয়ন স্টুডেন্টস ইউনিয়নের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আছিল একটা একটা লড়া। সেই লড়াজনের সিনসিয়ারিটি আর হেৰি এই ডিলিজেন্স, এই দুটা গুণে মোক বড় মুগ্ধ করেছে। মই আর সেই লড়াজন দুজনে লগ লাগি কলেজের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছিল আর মোর কেজনমান কলিগক কৈছিল এই লড়াজন যদি ভবিষ্যতে বৃহত্তর কর্মক্ষেত্রত অবতীর্ণ হয় তেতিয়াহলে অসমৰ ৰাইজ আৰু অসম বৰ উপকৃত হ'ব। এতিয়া এটা কুইজ আছে, মই বাপাহত আৰু আইতিহঁতক মই সুধিব খুজিছোঁ এই ল'ৰাজন কোন আছিল, ক'ব পাৰিবানে? এই ল'ৰাজনেই আজি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 1947 আমার দেশ স্বাধীন হল, অসমৰ মুখ্যমন্ত্রী গৰাকীয়ে অসমৰ ইমেজটো ফ্ৰম এ ব্যাকওয়ার্ড স্টেট টু এন অ্যাডভান্স স্টেট লৈ আহিছে। ব্যাকওয়ার্ড স্টেট মই কেলে কৈছোঁ, তেতিয়া মেডিকেল কলেজ নাছিল,
ইউনিভার্সিটি নাছিল ওতিকে এই মুখ্যমন্ত্রী গোরাখিয়ে ডিব্রুগড়ত মেডিকেল কলেজ স্থাপন করিলে, যোরহাটত এগ্রিকালচারাল কলেজ, দেরগাঁওত পুলিশ ট্রেনিং কলেজ, গুয়াহাটীত আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, অল ইন্ডিয়া রেডিও, হাইকোর্ট আর গুয়াহাটি ইউনিভার্সিটি। তেখেতে এই কামখিনি করেছিল ফ্রম 1947 টু 1950 তেখেত ঢুকাল। যদি যেই থাকিলেহেতেন তেতিয়াহলে অসমৰ আৰু বহুত উন্নতি কৰিব পাৰিলেহেতেন। তেখেতে অসমক বৰ ভাল পাইছিল, ভাল পোৱা মুখ্যমন্ত্ৰী মই ভাবোঁ অলপ কমে আছিল নেকি, যে নহওক এতিয়া এটা কুইজ। মই বাবাহঁত আৰু আইতিহঁতক সুধিব খুজিছোঁ এই মুখ্যমন্ত্ৰীগৰাকী কোন আছিল। এই মুখ্যমন্ত্ৰী আছিল ভাৰত ৰত্ন গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়া। এতিয়া আমাৰ যিজন মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, তেওঁক কিন্তু গোপীনাথ বৰদলৈ দেৱৰ লগত কিছুমানে তুলনা কৰিবলৈ ধৰিছে। মই 4 অগষ্ট তাৰিখৰ প্ৰাগজ্যোতিষ এখন সাপ্তাহিক কাকত, তাতে এটা আৰ্টিকল মই দেখিছোঁ। আৰ্টিকলটো লিখিছে ডক্টৰ ত্ৰিদীপ গোস্বামীয়ে। তাতে কিন্তু তেওঁ গোপীনাথ বৰদলৈ দেৱ আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মাজত তুলনা কৰিছে। দুয়ো অতি অসম প্ৰেমী, গতিকে বহুতে আশা কৰিছে যে অসমৰ ভালেখিনি উন্নতি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিব পাৰিব। বহুতে আশা কৰিছে যে গোপীনাথ বৰদলৈ দেৱে অসমক ফ্ৰম এ বেকৱাৰ্ড ষ্টেট টু এন এডভান্স ষ্টেট কৰিছিল। এতিয়া ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই ফ্ৰম এডভান্স ষ্টেট টু মডাৰ্ণ ষ্টেট কৰিব। মডাৰ্ণ ষ্টেট মানে আমাৰ ভাৰতবৰ্ষত মডাৰ্ণ ষ্টেট ক'লে পাৰ্টিকুলাৰলি 3খন ষ্টেটক বুজায়, গুজৰাট, মহাৰাষ্ট্ৰ আৰু তামিলনাডু। এই 3খন ৰাজ্য অতি উন্নত আৰু অসমৰ ৰাইজে আশা কৰিছে যে বৰ্তমান মুখ্যমন্ত্ৰীয়ে এই 3খন ষ্টেটৰ স্তৰলৈ আমাৰ অসমক লৈ যাব পাৰিব বুলি সকলোৰে দৃঢ় বিশ্বাস, মোৰ বিশ্বাস। আৰু এই মডাৰ্ণ ষ্টেটৰ লক্ষণ হ'ল ইণ্ডাষ্ট্ৰিয়েল ডেভেলপমেণ্ট, কমাৰ্চিয়েল ডেভেলপমেণ্ট, এগ্ৰিকালচাৰেল ডেভেলপমেণ্ট ইত্যাদি। আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ যি কেবিনেটত মন্ত্ৰীবিলাকো মই বৰ চিনচিয়াৰ, এফিচিয়েণ্ট বুলি মই ভাবোঁ। গতিকে দে উইল বি অলৱেজ দেয়াৰ টু বেক হিম। গতিকে কেৱল ঈশ্বৰলৈ মই প্ৰাৰ্থনা কৰিছোঁ যাতে তেওঁৰ আৰু মন্ত্ৰীসকলৰ স্বাস্থ্য যেন ভালে ৰাখে। এতিয়া মই বাপাহঁত আৰু আইতিহঁতৰ লগত অলপমান কথা পাতিব খুজিছোঁ। মোৰ এটা অনুৰোধ,
তোমালোকে প্রায় 34 কলেজত পড়াশোনা করেছা, ভালকে পড়াশোনা করা, ভালকে পড়াশোনা করে নিজকে প্রস্তুত করা, তোমালোকে সুধিব পারা কিহর কারণে। তোমালোকে হয়তো সরকারি চাকরির সপন কিছু দেখি আছা, কিন্তু সরকারি চাকরি বড় লিমিটেড দেই। গভর্নমেন্ট ইজ নট এ ফ্যাক্টরি অফ জবস, এইটো কথা মনত রাখিবা। গভর্নমেন্টে সেইখিনি কর্মচারীক রিক্রুট করে যেখানে গভর্নমেন্টক লাগে, তার বাইরে নহয়। তেনেহলে হোয়াট অ্যাবাউট দি এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অফ দি স্টুডেন্টস কামিং আউট ফ্রম কলেজেস? তোমালোকে ওলাই পেলাই ক'ত চাকরি পাবা? আচলতে দেয়ার আর এম্পল অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন ইন্ডাস্ট্রিজ, ইন এগ্রিকালচারাল সেক্টরস, ইন বিজনেস। গতিকে তোমালোকে তোমালোকে নিজকে এই ইন্ডাস্ট্রি বিল্ড আপৰ কাৰণে বা এগ্ৰিকালচাৰ চেক্টৰত ডেভেলপমেণ্টৰ কাৰণে বা বিজনেছৰ কাৰণে তোমালোকে নিজকে যদি প্ৰস্তুত কৰা, তেতিয়াহ'লে বহুত ভাল হ'ব। এটা কথা মনত ৰাখিবা, দি গভৰ্ণমেণ্ট উইল চাৰ্টেনলি এক্সটেণ্ড এনকাৰেজমেণ্ট এণ্ড গাইডেঞ্চ, বা বেংকে তোমালোকক সহায় কৰিব। সহায় কৰিব মই ভাবোঁ অন ইভেন টাৰ্মছ। তোমালোকে মই খুজিব পাৰা অন ইভেন টাৰ্মছ কথাটোৰ অৰ্থ কি? ইভেন টাৰ্মছ আৰু একো নহয়, সাধাৰণ কথা। ইভেন টাৰ্মছৰ অৰ্থ হ'ল তোমালোকে বেংকৰ পৰা লোন ল'বা, বিজনেছ কৰিবা বা ইণ্ডাষ্ট্ৰি কৰিবা, সময়মতে ঋণ পৰিশোধ কৰিবা, তেতিয়াহ'লে আকৌ তোমালোকে লোন পাবা। কিন্তু যদি পৰিশোধ কৰিব নোৱাৰা, তেতিয়াহ'লে দিগদাৰ হ'ব। দেট উইল নট বি অন ইভেন টাৰ্মছ। মই ঈশ্বৰলৈ প্ৰাৰ্থনা কৰিছোঁ তোমালোকৰ মংগল হওক, তোমালোকে কৰ্মক্ষেত্ৰত নিজ নিজ কৰ্মক্ষেত্ৰত সাফল্য লাভ কৰা। ধন্যবাদ।